তো কটা দিন থাকতে না যদি না দাও আমি তোকে ফেলে দিতে পারি না। তোমরা যদি কটা দিন ওকে এখানে থাকতে না দাও আমি তোকে ফেলে দিতে পারি না বলো, যতই হোক প্রদীপ বসে তো ফুল দিয়ে দেবো। খেতে পারবো না আর রিস্ক নিল না। সময় হলি হ্যাঁ তাও আবার অন্দরমহলে সৌজন্য একদম। অন্দরমহল এখন কি চলছে? অন্দরমহলে এখন ভীষণ আমরা চিন্তিত, কারণ এখানে দর্শক দেখতেই পাচ্ছে কৌশানী, মানে কৌশানী হচ্ছে আমাদের মেঘনাদী, মেঘনাদী এখন কৌশানী এখন রীতিমতন নীলদার প্রেমে, মানে আমাদের ঋগদার প্রেমে, মানে একদম পাগল। এখন সেই পাগল অবস্থায় আমাদের ঘরে ঢুকে পড়েছে, যাকে আমরা একদমই ঘরে এন্ট্রি দিতে চাইছি না, কারণ আমাদের খুব হ্যাপি ফ্যামিলি। তো আমরা চেয়েছিলাম যে হোলি, মানে এই হোলিটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করতে, কিন্তু সেই কৌশানিধি বদমাশি, কৌশানিধি অসুস্থ হয়ে পড়েছে এখন। এবার জানি না নেক্সট কী হতে চলেছে, এটা প্ল্যানিং না সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়েছে সেটা দেখার বিষয়। তো এটা দর্শক দেখবে, তার জন্য দেখতে হবে আমাদের ধারাবাহিকটা রোজ জীবনসাথী। ঐশানিধিকে তো আমরা রীতিমতন সবসময় সাপোর্ট করছি, বোঝাচ্ছি যাতে ঐশানিধি নিজের ডিসিশনটাকে চেঞ্জ করে, নিজের বোনকে যে এতটা ভালোবাসছে, যে তার বোনই কিন্তু যে সংসার ভাঙার চেষ্টা করছে সেটা তো ঐশানিধিকে আমরা বোঝাচ্ছি, দেখি ঐশানিধিকে বুঝিয়ে উঠতে পারি কিনা আমরা। আর এই সবের মাঝখানে রিক তার অবস্থাটা কি? দাদার অবস্থা খুব নাজেহাল, বাড়িতে দু দুটো বউ, মানে একটা বউনই মানুষ হিমশিম খায়, এখন দু দুটো বউ, একজন পাগল উন্মাদ বউ একজন, তো সেই বুঝতেই পারছেন অবস্থাটা কী এখন সিচুয়েশন। এবার দেখা যায়, দাদাকেও আমরা খুব সাহায্য করছি যাতে দাদাও একটু ঠিকঠাক পরিস্থিতিতে থাকে, সব কিছু মিলিয়ে চলছে বাস। আগামী দিনে কৌশলে কী কী করতে চলেছে? মানে হাতে তো অনেক কিছু নিশ্চয়ই আছে, অনেক কিছু প্ল্যান তো তার মাথায় আছে। এবার সেটা জানতে গেলে ডেফিনেটলি আমাদের ধারাবাহিকটা দেখতে হবে, বারবার বলছি জীবনসাথী, নাহলে তো আর সবটাই প্রডিউসার জানেন কী হচ্ছে এখন নেক্সটে। আমিও জানি না, দাদা যেটা মাথা থেকে বেরোয় সেটা দাদা তখন লিখে দেয়, ইনস্ট্যান্ট ভয়েস পাঠায় দাদা। তো আমরাও খুব কৌতূহল যে নেক্সট কি হতে চলেছে আমাদের সাথে, আমরা আর কত ভয়ঙ্কর দৃশ্যর সাথে সম্মুখীন হবো দেখার জন্য আমরাও খুব, আমিও খুব এখন অপেক্ষায় রইলাম। মানে তোমাদের পুরো পরিবারের অবস্থা ভয়ঙ্কর, এখন খুবই ভয়ঙ্কর অবস্থা, মানে একটা হোলি সেলিব্রেশন চলছিল তার মধ্যে পাগলামও মানে মেরে ফেলার অবস্থা হয়েছে, এরকম বহু সিন আছে আমাদের যে ঐশানি দিকে মেরে ফেলা হচ্ছে, আমরা এখন আতঙ্কের মধ্যে আছি, মানে কখন কাকে মারতে চাইছে আর কখন কি করছে কৌশানিধি, খুব আতঙ্কের মধ্যে আমরা এখন দিন যাপন করছি আর কি। আচ্ছা এটা গেল সিরিয়াল ব্যাপার, একটা অন্য প্রসঙ্গে আসি, বাইরে তীব্র গরম পড়েছে, তার মধ্যে কিভাবে নিজেকে সুস্থ এবং হাইড্রেটেড রাখছো? বাইরে প্রচন্ড গরম ডেফিনেটলি, আর যেটা হাইড্রেটেড রাখার বিষয়টা হচ্ছে আমি জলটা বেশি করে খাই, আর এবং সেটাই আমি দর্শককে বলবো যে জলটা বিশেষ করে ভীষণভাবে খাওয়া উচিত, এবং ভালোভাবে খাবার খাওয়া উচিত, মানে এরকম নয় যে এটা খাবো না সেটা খাবো না, আমি যেরকম সব কিছুই খাই, সব কিছু খাওয়ার মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে হবে। আর ফ্রুট জুস বা নর্মাল ফ্রুটস এগুলো খাওয়া, সালাড এগুলো খাওয়াটা খুব প্রয়োজনীয়।
সারাদিনে এখন ফুড আইটেমের মধ্যে কোনটা বেশি থাকছে, মানে কোন ধরনের আইটেম? আমি সেরকম ভাবে আমার রুটিন কিছু থাকে না ফিক্সড আপ, কিন্তু আমি গ্রিন টিটা খাই দিনে দুবার, জলটা খাচ্ছি, তবে জল আখের রস, দই, হ্যাঁ যখন সময়, এত তো মেনটেন করা সম্ভব নয়, আমাদের যেরকম স্কেডিউল থাকে প্রত্যেকটা ক্ষেত্রে এত মেনটেন হয় না, তবে যেরকম যেরকম হয়ে যায় যে দই ফইগুলো ঠিকঠাকভাবে নেওয়ার চেষ্টা করি, খাওয়ার চেষ্টা করি, নিজেকে তো সুস্থ রাখতেই হবে শুটিং করতে গেলে। যদিও বা সবাই মানে আজকে এপ্রিল, এপ্রিল এখনো মে জুন বাকি আছে, মানে তীব্র গরমটা এখন আমরা কেউ পাইনি, তার মধ্যে কতবার করে স্নান করতে হচ্ছে? স্নানটা দেখুন এখন গরম থেকে হচ্ছে আমাদের মেন ফোকাস থাকতে হবে করোনা, কারণ করোনার জন্য আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা বিশেষ করে প্রয়োজন। তাই প্রত্যেককে আমি বলবো যে দিনে অ্যাটলিস্ট গরম জলে 2-3 বার নিজেদেরকে পরিষ্কার রাখুন, পরিষ্কার থাকাটা খুব প্রয়োজনীয় গরমকাল বলে না সব সময়, কারণ এই করোনা থেকে বাঁচতে গেলে আমাদেরকে পরিষ্কার থাকতে হবে। ফাইনালি দর্শকদের জন্য কোনো মেসেজ থাকবে কি না, এ এক এবং 2 নম্বর হচ্ছে হলো আর কয়েকদিন বাদেই বাঙালি নববর্ষ আছে, আর শুভেচ্ছা। একদম, আমি প্রত্যেকটা দর্শককে যারা এখন আমাকে দেখছেন বা পরে দেখবেন প্রত্যেককে জানাই আগাম বাঙালি নতুন বছরে আমাদের নতুন বর্ষের শুভেচ্ছা, অনেক অনেক বড়দের আমার তরফ থেকে প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা, সবাই খুব ভালোভাবে কাটান, সবাই খুব খুব ভালো থাকুন, হেলদি থাকুন, আর আমাকে এই যে জীবনসাথীতে তিন্নি কে ভালোবাসা দেবেন, যেন আপনাদের আশীর্বাদ আমি সবসময় পাই আর এভাবেই আপনাদের মনোরঞ্জন করতে পারি, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। Thank you. আচ্ছা আপনার ভালো